একটা নেকের জন্য আটকে যাবে। আল্লাহর বান্দা যুবক দৌড়ে নেতার কিনারে যায়, বলবেন নেতা দুনিয়াতে আপনার অর্ডার পাইয়া কত মানুষের জায়গা জোর করে দখল করলাম, দুনিয়াতে আপনার অর্ডার পাইয়া কত মানুষকে অযথা মারধর করলাম, ও নেতা আজকে একটা নেকের জন্য আমি আটকে গেছি, আমাকে একটু সহযোগিতা করেন। নেতায় বলবে চৌকান চৌকান দূরে যা, আমার নিজের তো খবর নাই। আল্লাহর বান্দা যুবক বলবে নেতা দুনিয়ার জমিনে না আপনার এত পাওয়ার ছিল, এত পাওয়ার আপনার কথাই তো থানার ওসি দাঁড়াইছি আর বলছে, আপনি কেন আজকে আমাকে সহযোগিতা করতে পারবেন না? এবার নেতা ডাক দিয়ে বলবে যুবক, জান্নাতীরা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে নামাজ পড়েছি জান্নাতে যাওয়ার জন্য না, ও আল্লাহ হজ করেছি জান্নাতে যাওয়ার জন্য না, আমরা জান্নাতে সব পেয়েছি, তবে আমাদের আকাঙ্ক্ষা হলো আপনাকে একটা নজর দেখা। আয় আল্লাহ আপনাকে যদি একটা নজর না দেখতে পারে দিলে কোনো শান্তি নাই, আল্লাহ জান্নাতের মধ্যে একটা কনফারেন্স তৈরি করবে, একটা মাহফিলের আয়োজন করবেন, ওই মাহফিলের প্রধান বক্তা হবে স্বয়ং আমার মায়ার নবী, ওই মাহফিলের বিশেষ বক্তা হবে হযরত দাউদ আলাইহিস সালাম, ওই মাহফিলের সভাপতিত্ব করবেন স্বয়ং আমার আল্লাহ। কেমন মজা হবে! আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ নবীকে দাঁড় করে বলবেন আপনি একটু তেলাওয়াত করেন। এর হুসিনপুর এলাকার মুসলমান দাউদ নবীর তেলাওয়াতের কণ্ঠ এত সুন্দর, দাউদ নবীকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, দাউদ নবী যখন সাগরের পাশে বসে তেলাওয়াত করত ওনার তেলাওয়াত শোনার জন্য নদীর মা আয়েশা পাশে বসে থাকত। আল্লাহ দাউদ নবীকে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন মুসলমান, হযরত দাউদ নবী তেলাওয়াত করবেন জান্নাতবাসীরা পাগল পারা হয়ে যাবে, আল্লাহ বল আল্লাহকে বলবে আল্লাহ এত সুন্দর কণ্ঠ আর তেলাওয়াত আমরা জীবনও কোনোদিন শুনতে পারি নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে জান্নাতীদের দল এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত কি তোমরা শুনতে চাও? জান্নাতীরা বলবে আল্লাহ এর চাইতে সুন্দর তেলাওয়াত বুঝে আরো আছে কয়? হ্যাঁ। আল্লাহ ডাক দিয়ে বলবে হে পয়গম্বর, এই কোরআনের জন্য আপনি বহুত কষ্ট করেছেন পয়গম্বর, এই কোরআনের জন্য আপনি দান দান শহীদ করেছেন, অনেক মার খেয়েছে। এর হুসিনপুর এলাকার মুসলমান আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবীকে যখন গোসল করাইতেছেন হঠাৎ করে তাকায় দেখে নবীর গায়ে কালো কালো ছিদ্রের দাগ দেখা যায়। আম্মা জানা আয়েশা ডাক দিয়া কয় পয়গম্বর, আপনার গায়ে কালো কালো ছিদ্রের দাগ কিসের দেখা যায়? ও নবী আপনার কি বসন্ত রোগ হয়েছে নাকি? আমার মায়ার নবী ডাক দেখো না রে আয়েশা, না আমি নবীর জীবনেও কোনোদিন বসন্ত রোগ হয় নাই, ও নবী এই কালো কালো ছিদ্রের দাগ কিসের দেখা যায়? আমার মায়ার নবী ডাক দেখো রে আয়েশা, আমি নবী যখন কালেমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে যাই, ওই তায়েফের ময়দানে যাবার পর বেঈমানেরা আমার উপরে এমন ভাবে পাথর মারছে রে আয়েশা, এই যে কালো দাগগুলো দেখতেছো এগুলা তায়েফের ময়দানের পাথরের দাগ বলে আল্লাহু আকবার। এরে হুসিনপুর এলাকার যুবক, আমার মায়ার নবী কোরআনের জন্য এত কষ্ট করেছে মুসলমান, আমার নবী মার জীবনে কম খায় নাই, আজকে দুঃখের সাথে বলতে হই রে মুসলমান, আজকে আমার মায়ার নবীর গালি দেয়, আমার মায়ার নবীর দাঁড়ির বিরুদ্ধে কথা বলা হয়, আমার মায়ার নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলা হয়, অথচ আমার যুবক ভাইদের মেজাজটা গরম হয় না। এর হুসিনপুর এলাকার মুসলমান, তোমার নেতার বিরুদ্ধে কথা বললে মেজাজটা গরম হইয়া যায়,
তোমার পীরের বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম হইয়া যায়। এর যুবক তোমার কাছে আমি জবাব চাই, বলো তো কিয়ামতের ময়দানে নেতার খবর পাওয়া যাবে নাকি? নেতা খুঁজে পাওয়া যাবে? এই এলাকার যুবক সন্তান, আল্লাহর বান্দা যুবক কিয়ামতের ময়দানে একটা নেকের জন্য আটকে যাবে। আল্লাহর বান্দা যুবক দৌড়ায় নেতার কিনারায় যায়, বলবে রে নেতা, দুনিয়াতে আপনার অর্ডার পাইয়া কত মানুষের জায়গা জোর করে দখল করলাম, দুনিয়াতে আপনার অর্ডার পাইয়া কত মানুষকে অযথা মারধর করলাম, ও নেতা আজকে একটা নেকের জন্য আমি আটকে গেছি, আমাকে একটু সহযোগিতা করেন। নেতাই বলবে চৌকান চৌকান দূরে যা, আমার নিজেরও তো খবর নাই। আল্লাহর বান্দা যুবক বলবে নেতা দুনিয়ার জমিনে না আপনার এত পাওয়ার ছিল, এত পাওয়ার আপনার কথায় তো থানার ওসি দাঁড়াইছি আর বলছে, আপনি কেন আজকে আমাকে সহযোগিতা করতে পারবেন না? এবার নেতা ডাক দিয়ে বলবে যুবক তুমি জানো না বাংলাদেশে যখন করোনা ভাইরাস আগমন করেছিল, বাংলাদেশের সরকার সাধারণ জনগণকে তৈল দিছিল আর চাল দিছিল, আমি নেতা সেই তৈল আর চাল জনগণকে না দিয়া সব আমার গুড়াইনে ঢুকাইছিলাম।